একটি গাছ সারা জীবনের বন্ধু। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, গাছের যত্ন নিন। একটি গাছ কাটলে অন্তত দুটি গাছ লাগান। এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে একতারা ফাউন্ডেশন প্রতি বছরেই মাসব্যাপী বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছে। এর অংশ হিসাবে একতারা ফাউন্ডেশনকে ঢাকা সামাজিক বন বিভাগ কর্তৃক প্রদত্ত গাছের চারা বিতরণ এবং এই গাছ নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করে চলেছে মাসব্যাপী। তারই অংশ হিসাবে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সাতিয়ানি গ্রামে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একতারা ফাউন্ডেশনের মহাসচিব নাসিরুল ইসলাম নাসিমের নেতৃত্বে দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অত্র এলাকার বিশিষ্ট তরুণ সমাজকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল মেম্বার। তার সাথে ছিলেন এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলহাজ আলমগীর হোসেন খান, সাতিয়ানি আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোজাম্মেলুল হক, বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন ব্যাপারী, সমাজসেবক আরিফ হোসেন ব্যাপারী ও শারিকুল শেখ, সাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ কইনুর বেগম এবং প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, বন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন, সভাপতি জনাব আব্দুল গাফফার ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উক্ত কর্মসূচিতে জলফাই, পেয়ারা, লটকন, আমলকি, লেবু, জাম্বুরা, চালতা, বকুল ইত্যাদি ফুল এবং ফলের গাছ বিতরণ করা হয়। সেই সাথে বেশ কিছু ঔষধি গাছও ছিল। উল্লেখ্য যে একতারা ফাউন্ডেশন ইতিপূর্বে এই সাতিয়ানি গ্রামের সাতিয়ানি আলী মাদ্রাসায় এই কর্মসূচি পালন করেছে। এক বছর পর আজ আবার পুনরায় এই মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে এলাকার জনগণ, শিক্ষার্থী এবং মাদ্রাসার কমিটির সদস্যগণ সবাই এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে। একতারা ফাউন্ডেশন সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় এই কর্মসূচি পালন করে আসছে। মূলত বাংলাদেশকে সবুজে সবুজে গড়ে তোলা হচ্ছে মূলত লক্ষ্য। জলবায়ু বিপর্যয় মোকাবেলায় আমাদের গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, কাঠ দেয় এবং গুরুত্বপূর্ণ একটি অক্সিজেন দেয়। এক একটি গাছ এক একটি অক্সিজেন ফ্যাক্টরি, এক একটি গাছ এক একটি ব্যাংক, একটি গাছ এক একটি আমাদের অক্সিজেন কারখানা। একটি মানুষ হিসেব করলে সিলিন্ডার হিসাবে যদি প্রতিদিন সে অক্সিজেন ব্যবহার করে তাহলে সেই হিসাবে 1 লক্ষ টাকার কাছাকাছি একটি মানুষ প্রতিদিন অক্সিজেন ব্যবহার করে। এক একটি গাছ আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা মানুষ এই বিষয়টি নিয়ে তেমন কিছুই ভাবতে চাই না। আমরা এটা জানি গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, কাঠ দেয় এবং জীবনের সংকট মুহূর্তে ওষুধ হিসাবে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছ আমাদের অক্সিজেন দেয়, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখছেন। এত বড় একটা নেয়ামত এই গাছ থেকে আমরা পাচ্ছি, অথচ এর জন্য কোনো ভূমিকাই আমরা পালন করি না। যতটুকু সম্ভব একজন মানুষ প্রতিদিন 11,000 লিটারের মতো অক্সিজেন গ্রহণ করে, তার মধ্যে 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়। এই হিসাবে একজন মানুষ দামের তারতম্য অনুযায়ী 1 লাখ টাকার কিছু কম টাকার অক্সিজেন দরকার পড়ে। এই জন্য আমাদের সবাইকে বেশি করে গাছ লাগানো উচিত এবং এই বিষয়ে সচেতন করা উচিত। এছাড়াও আমাদের বাড়ির ছাদেও কিন্তু ছোট ছোট টপে করে ঔষধি, ফলজ ও ফুলের গাছ লাগানো যায়। এতে সবুজে সবুজে শহর কেন্দ্রিক দালানগুলো গড়ে উঠবে, যাকে আমরা ছাদ বাগান হিসাবে মনে করি। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো উচিত এবং এর বিষয়ে গুরুত্ব অনুবাদন করা উচিত। আমরা নিজেও এ ধরনের গাছের সম্পৃক্ত চেষ্টা করি, অন্যকেও থাকার জন্য আহ্বান জানাই। একতারা ফাউন্ডেশন এই গাছকে মূল্যায়ন করছে এবং প্রতি বছর দেশের বিভিন্ন আনাচে কানাচে শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। একতারা ফাউন্ডেশনের এই কর্মসূচিতে সকলের সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং
এই কর্মসূচি চলমান রয়েছে এবং থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। গাছ একটি মহামূল্যবান সম্পদ।